আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু আসমারিস রেসিপি। দেখতে দেখতে রমজান মাস চলেই আসলো, তো এই উপলক্ষে আগে থেকেই কিছু প্রিপারেশন করে নিলে ছোট বাচ্চাদের মা অথবা চাকরিজীবী মহিলাদের ইফতারির জন্য অনেকটা কাজ কমে যায়। তো আমি সেরকমই কিছু প্রিপারেশন করে রাখছি, যেহেতু আমার ছোট ছোট দুটো বেবি আছে আলহামদুলিল্লাহ। তো আমি এখানে প্রিপারেশনের প্রথমেই সকালবেলা মুসুরির ডাল আর ছোলা বুট এগুলো ভালোভাবে ধুয়ে পানিতে ভিজিয়ে রাখছি, যাতে অন্যান্য কাজ করতে করতে এগুলো ভালো মতো ফুলে উঠে। ইফতারির তৈরির প্রিপারেশনে আমার আজকে ব্রেড ক্রাম্স লাগবে অনেকগুলো, এজন্য আমি কিছুটা ব্রেড ক্রাম্স বানিয়ে এটাকে স্টোর করে রাখবো। আমি এটার রেসিপি অলরেডি শ্যুট করেছি, আপনাদের সাথে শেয়ার করব, যেহেতু ব্লগ তাই আর ডিটেলস কোনো রেসিপি শেয়ার করছি। প্রথমেই বানিয়ে নিব চিকেন ভেজিটেবল রোল, বেশি করে বানিয়ে এয়ারটাইট বক্সে সংরক্ষণ করে এগুলো প্রায় এক মাসের মতো আপনারা স্টোর করে রাখতে পারবেন। তো আমি এখানে স্টাফিং তৈরি করে নিয়েছি, এরপরে এই রোলের শিটগুলো বানিয়ে নিচ্ছি একে একে। সবগুলো শিট বানানো হয়ে গেলে এরপরে আমি মূল কাজে চলে যাব। আস্তে আস্তে রোলগুলো এবার পেঁচিয়ে নিব। আসলে জিনিসগুলো প্রিপারেশন কিছুটা করা থাকলে এরপরে আর কিন্তু রেডি করতে বেশি একটা সময় লাগে না। আমি এখানে রোল তৈরি করে নিচ্ছি, উপরে এবার কোট করে নিব ব্রেড ক্রাম্বসের। তো আসলে ট্রেডিশনাল যে ইফতারির আইটেম আমরা খেয়ে থাকি সেগুলোর সাথে প্রত্যেক দিন অন্তত পক্ষে যাতে একটা দুইটা আইটেম একটু স্পেশালভাবে বাচ্চাদের এবং ফ্যামিলি মেম্বারদের জন্য বানাতে পারি, সেই জন্যই একটু প্রিপারেশন করে রাখা। এখন আমি বানিয়ে নিব সমোচা। এখানে আমি একটা হোয়াইট সস চিকেনের স্টাফিং রেডি করে নিচ্ছি। এই স্টাফিং দিয়ে অলরেডি আমি আরও কয়েকটা ইফতারির আইটেম তৈরি করব, কারণ এই স্টাফিংটা আমার বাসায় সবাই খুব পছন্দ করে। তো এই সমোচার যে র্যাপগুলো এগুলো কিন্তু আমার ঘরে বানানোই, আর এর রেসিপি অলরেডি কিন্তু আমি শেয়ার করেছি, যদি দেখতে চান কমেন্ট করবেন, আমি অবশ্যই লিঙ্কটা দিয়ে দিব। আর একই স্টাফিং দিয়ে আমি চিকেন হাফ মুন পাই তৈরি করে নিব। অনেকগুলো পাই একসাথে বানিয়ে এরপরে আমি কোট করে নিব। তো এখানে এবার এগুলোও কোট করে নিচ্ছি। সবগুলো ভালোভাবে ব্রেড ক্রাম্বসে কোট করে নর্মাল ফ্রিজে ট্রেতে করে একটু বিছিয়ে রাখলেই কিন্তু ভালো মতো এগুলো সেট হয়ে যাবে, এরপরে এয়ারটাইট বক্সে ভরে ডিপ ফ্রিজে সংরক্ষণ করা যাবে। আর অবশ্যই দুটো লেয়ার রাখলে মাঝখানে একটু টিস্যু পেপার দিয়ে নেবেন, এতে করে একটা একটা সাথে লেগে যাবে না। তো যাই হোক, এখন আমি এগুলো একটা একটা করে বানিয়ে রেখে দিচ্ছি। এখানে আমি এবার মাছের চপ বানিয়ে নিব। আসলে বাচ্চারা চিকেনটা কিন্তু খুব আগ্রহ করে খায়, কিন্তু মাছ একদমই খেতে চায় না, তো তাদের কিন্তু এভাবে একটু ডিফারেন্ট স্টাইলে মাছটা খাওয়ানো যায় খুব ভালোভাবে। তো আমি মাছের চপগুলো তৈরি করে নিচ্ছি, এরপরে এটাকেও এয়ারটাইট বক্সে ভরে সংরক্ষণ করে রাখবো। যেই পরিমাণ ইফতারি আমি তৈরি করে নিচ্ছি এগুলো দিয়ে সারা মাস তো যাবে না, তবে এক একটা আইটেম দু তিন দিন চার দিন করেও চলবে, সেই পরিমাণ করে আমি বানিয়ে নিচ্ছি। এখন আমি তৈরি করে নিচ্ছি মোমোস। মোমোজের রেসিপি অলরেডি আমি শেয়ার করেছি, আশা করি আপনারা দেখেছেন, না দেখলে দেখে নেওয়ার অনুরোধ রইল। এগুলোকেও এয়ারটাইট বক্সে ভরে ডিপ ফ্রিজে সংরক্ষণ করে নিব। এই মোমোস দিয়ে আপনারা বিভিন্ন ধরনের নাস্তা তৈরি করে নিতে পারেন, মোমোস স্যুপ, মোমোস স্টিম করে নেওয়া যায়, আবার ফ্রাইড মোমোসও খাওয়া যায়। তো এক এক সময় এক একটা এগুলো দিয়ে বানিয়ে নেওয়া যাবে। এদিকে আমার সব কাজ শেষ হতে হতে ছোলা বুটটাও কিন্তু ফুলে উঠেছে, এগুলো সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। আর অন্যদিকে মুসুরির ডালগুলো ভালোভাবে কিন্তু ভিজে গেছে, দেখুন একটু দেখে দিচ্ছি, প্রায় ছয় সাত ঘন্টার মতো এগুলো ভিজিয়ে রেখেছিলাম। এখন এগুলোকে আবারও ভালোভাবে একটু ধুয়ে নিব, এরপরে ব্লেন্ডারে আধা ভাঙা করে এগুলোকে ব্লেন্ড করে নিব। একদম মিহি পেস্ট করিনি, একটু ভাঙা ভাঙা রেখেছি কিছু। তারপরে এগুলোকেও এয়ারটাইট বক্সে ভরে রেখে দিব, যেদিন এগুলো খাবো সেগুলো নর্মাল টেম্পারেচারে আসা পর্যন্ত অপেক্ষা করে এরপরে পেঁয়াজও বানিয়ে নিব। ছোলা দিয়েও বিভিন্ন ধরনের সালাদ তৈরি করা যায় বা এগুলো সেদ্ধও খাওয়া যায়, তাই বেশি করে একসাথে সেদ্ধ করে রেখে দিলাম, এরপরে যেদিন লাগবে জাস্ট বের করে নিলেই হবে। তো আশা করি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করার অনুরোধ রইল। নতুন অনেক অনেক ভিডিও আপনাদের জন্য অপেক্ষা করছে। আমার চ্যানেল ও পেজটা যদি এখনও ফলো না করে থাকেন অবশ্যই ফলো করার অনুরোধ রইল। নতুন ভিডিও নিয়ে আবার দেখাবো ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।